হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একদম রেডি হয়ে চলে এসেছি। তো আজ আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, তো চলো, এটা কিন্তু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, আছে তোমাদের জন্য আজকে একটা সারপ্রাইজ, তো চলো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখবে। আমি আসছি, তাহলে তুমি সাবধানে থেকো, খেয়ে নিও। হ্যাঁ আসলাম, টুক করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে স্টেশনের দিকে। তো স্টেশনে এসে দেখি ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, তো কোনো রকমে তাড়াহুড়ো করে টিকিটটা কেটে ট্রেনে উঠে পড়েছি, তো সেই জন্য না তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো চলো ট্রেন থেকে নেমে বাকি কথা হচ্ছে। ট্রেন থেকে নেমে পড়েছি, তো তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ দেবো, তো আজকে বর আসছে আমার ভিডিওতে প্রথমবারের মতো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ ওয়েট করিয়েছে, আধ ঘন্টার উপর ওয়েট করছি, এখন 4টে বাজে চললো, তো চলো ভিডিওটা যেতে যেতে কথা হচ্ছে। Thank you.
চলে এসছি শ্বশুর বাড়ি। মাকে ডাকছে। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? বাবু কোথায় আসেনি এখনো? A few moments later. হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি এখন আমি ছাদে। তবুও অন্ধকার হয়ে গেছে, এখন সানসেট হয়ে গেছে। যদি সানসেটের আগে আসতে পারতাম তাহলে আরেকটু ভালো দেখা যেত। এখানে পরিবেশটা সত্যি খুব সুন্দর। এটা একটা ঝিল আছে, আর এই এইদিকে কোনাকুনি গাছ আছে বলে দেখা যাচ্ছে না, এদিকে কোনাকুনি একটা ইটভাটা আছে। খুব সুন্দর জায়গা, কখনো সময় পেলে, আজকে তো আর হলো না, কখনো সময় পেলে ওখানে যাবো, দেখাবো তোমাদের। আর এগুলো সারি সারি সুপারি গাছের, এখানে সারি সারি সুপারি গাছ, নারকেল গাছ। আসলে এই জায়গাটা সত্যি খুব সুন্দর। আসলে আমরা শহরে থাকি, শহরে থেকে অভ্যস্ত, ছোট থেকে শহরেই মানুষ হয়েছি। তো রোজকার ওই ডেলি গাড়ির হর্ন, পলিউশন এসব ছাড়িয়ে অনেকটা দূরে এখানে কিছুটা সময় কাটাতে পারলে খুব ভালোই লাগে। তো সবসময় সময় হয় না ঠিকই, যখন সময় বার করতে পারি কখনো সখনো চলে আসি এখানে, অন্তত আসার চেষ্টা করি। এইদিকে দেখো ছাদে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ নেই। তোমার নাম কি সবাই জানে? নাম জানতে হবে না। এটা হচ্ছে শিপ্রা, আর আমি সৌরভ, এটা আমাদের চ্যানেল। তো আমরা চেষ্টা করি নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আনার জন্য, যাতে তোমাদের আরও ভালো লাগে। তো তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো বা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল বাটনটা প্রেস করতে ভুলো না, যাতে আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। অবশ্যই ভালোবাসা দিও। আচ্ছা আজকে যে তোমার একটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, কি হলো? আচ্ছা এখন নয়, তাহলে কখন? বাবা আসলে? আচ্ছা তাহলে বাবু আসুক, একটু ওয়েট করতে হবে তার জন্য, সারপ্রাইজটা দেখতে গেলে। আচ্ছা তো সারপ্রাইজটা আমরা দেখবো, তোমরাও দেখতে থাকো। এটা আমাদের বাড়ির গোলাপ গাছ, প্রচুর গোলাপ হয় গাছটায়, দেখছো? আমাদের বাড়ির জীবন্ত ফুলদানি। হ্যাঁ তো এটা নয়, এটা স্বল্পদ্ম গাছ, ওইটা গোলাপ গাছ, এটাও স্বল্পদ্ম গাছ। দেখো সবে কুড়ি হয়েছে, ফুল ফুটতে দেরি আছে, এখনো ফুল ফোটেনি, অনেক বড় বড় হয় ফুলগুলো আর খুব সুন্দর দেখতে লাগে। আর এই একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটাতে অনেক বড় বড় পেয়ারা হয় বলো? আগের বার একটা পেয়ারা নিয়ে গেলাম, প্রায় 500 গ্রাম মতন ওজন পেয়ারাটা, অনেক বড় বড় পেয়ারা হয় আর সেরকম মিষ্টি, খুব ভালো জাতের পেয়ারা। দেখো ফুল ধরে গেছে। আজকে সারাদিন ধরে ভাবছো সারপ্রাইজ দেবে। খোলো খোলো ফোনটা, কেমন হয়েছে দেখো। মায়ের জন্য স্মার্টফোন আর বাবার জন্য কিপ্যাড ফোন। আরে বাবাকে তো আগে স্মার্টফোন কিনে দিয়েছি, বাবার কাজে এতে অসুবিধা হয় বলে তাই জন্য এই ফোনটা। ভালো হয়েছে, এক্সচেঞ্জ করে নিও তোমরা দুজন মিলে। হ্যাঁ এক্সচেঞ্জ করে নাও।
কি গো, বাপের বাড়ি যাওয়ার সময় তো খুব আনন্দে লাপাচ্ছিলে, এখন চুপচাপ বসে আছো কেন? তো ফেরার সময় আনন্দ হয় না? ও, শ্বশুর বাড়ি যাওয়ার সময় যত দুঃখ চলে আসে। ঠিক আছে যাও, আজকের জন্য ছুটি, কাজ করতে হবে। তাহলে এবার তো আসো। তো আজকে রান্না করতে হবে না বলেছি, খুব খুশি হয়ে গেছে। 32 পাটি বার করে হাত তো চলো, আজকে সারপ্রাইজ দেওয়ার ছিল বাবা মাকে, সারপ্রাইজ দিয়েছি, বাবা মা তো খুব খুশি হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখে কতটা আনন্দ পেলে সেটা কমেন্ট করে জানিও। আর যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না, যাতে আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। টাটা।